আজ আমি আপনাদেরকে বলবো যে কারো চরিত্রের গোপন কথা জেনে নিন কানের আকার দেখেই। কোনো ব্যক্তির চরিত্রের কথা জানার জন্য একাধিক উপায়ের সন্ধান দিচ্ছে সমুদ্রশাস্ত্র। এই শাস্ত্র অনুযায়ী দেহের বিভিন্ন অংশের গড়ন ও গঠন দেখে বুঝে নেওয়া যেতে পারে কোন ব্যক্তির মধ্যে কোন স্বভাব বা ব্যক্তিত্ব লুকিয়ে রয়েছে। কোনো ব্যক্তির মনের গোপন কথা জেনে নেওয়ার জন্য সহজ উপায় হলো এই শাস্ত্র। তাহলে আসুন জেনে নেওয়া যাক যে মানুষের কানের গড়ন থেকে কিভাবে জেনে নেওয়া যায় তার চরিত্র। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। যাদের কান আকারে ছোট হয় তারা খুবই ক্ষমতাবান মানুষ হন, এদের উপর বিশ্বাস করা যায়। এরা আস্থাভাজন, এরা শিল্পের প্রতি খুবই আগ্রহী, কোনো কাজ থেকে এরা পিছপা হন না। যাদের কানের আকার বড় হয় তারা খুবই চিন্তাশীল ব্যক্তি হন। সাধারণত এই ধরনের ব্যক্তিরা একটু বাস্তববাদী হয়ে থাকেন, সময় জ্ঞান এদের প্রবল, এরা নিয়ম মেনে কাজ করতে আগ্রহী হন। যাদের কানের লতির পুরোটাই চেয়ালের সঙ্গে জুড়ে থাকে তারা দৃঢ় ব্যক্তিত্বের মানুষ হন। তারা আত্মসচেতন এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা সম্পন্ন। যাদের কান চওড়া তাদের ভাগ্য খুবই ভালো, বহু বিলাসিতার মধ্য দিয়ে এদের জীবন অতিবাহিত হয়। সারা জীবন বিভিন্ন পরিস্থিতি সত্ত্বেও এরা সুখের জীবন কাটিয়ে দিতে পারেন, তবে এরা সুযোগ সন্ধানী প্রকৃতির হয়ে থাকেন। যাদের কানের লতির সঙ্গে চেয়ালের ফাঁক সামান্য তারা বেশ উৎফুল্ল চরিত্রের মানুষ হন, সুখ তাদের অনুসরণ করে, তবে এরা বিচার বুদ্ধি হারান না কখনোই। যাদের কানের গড়ন শুরু হয় খুবই ঝলমলে স্বভাবের ব্যক্তিত্ব হন তারা, এরা খুবই মিশুকে স্বভাবের হন, এরা ঈশ্বরে বিশ্বাসী হয়ে থাকেন, তবে অনেক সময় খুবই লোভী হয়ে থাকেন এরা, বিশেষ ঘাতকতার নজিরও থাকে এদের মধ্যে। যাদের কান একটু চেপটা গড়নের হয়ে থাকে তারা খুবই বুদ্ধিমান ও মেধাবী হয়ে থাকেন, এরা তাদের মেধার জুড়েই বহুদূর পর্যন্ত এগিয়ে যান। যাদের কানের পাতা ছড়ানো হয় তারা অত্যন্ত চালাক, পাশাপাশি এরা বেশ আবেগপ্রবণ ও সংবেদনশীল হয়ে থাকেন। এরা খুবই পারফেকশনিস্ট হন, তাই যতক্ষণ না পর্যন্ত কোনো কাজ তাদের মনমতো হচ্ছে ততক্ষণ এরা কাজ ছাড়েন না। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে তা সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।